অনেকের হয়। আই হেয়ার ডিসপোজ অন দ্য সেকেন্ড অফ আগস্ট মাই ওয়াইফ অ্যাট 600 ব্লক নিউ আলিপুর। আসুন ম্যাডাম আসুন, আপনার জন্যই বসে আছি। ওই যে দুপুরে আপনাকে ফোন করলাম, হ্যাঁ পাশের ঘরে বসিয়ে দিয়েছি। পরিবারের কোনো কলঙ্ক লুকাতে চাইছে, অথবা মাথাটা গন্ডগোল আছে। না ম্যাডাম, এখানে ঠিক উল্টো ব্যাপার। নিজেই এসে বলছে যে আমি ফোন করেছি, তখন তিনি কেমন যেন মুখটা শুকিয়ে গেল। আবার বলতে শুরু করলো যে আমি ফোন করেছি, আমি কি সেটা বিশ্বাস করাবো কি করে মানুষকে? এটা মাথা মনে হচ্ছে একটু গন্ডগোলই আছে ম্যাডাম। পোস্টমর্টেমের রিপোর্ট আসেনি? না, এখনো আসেনি। সেখানেও তো আবার আরেকটা কেলেঙ্কারি হয়েছে। তার ফ্যামিলি ডাক্তার, তিনি তো বিশাল বড় ডাক্তার, ছিলেন থানাতে, এসে আমাদেরকে জানিয়ে গেলেন ন্যাচারাল ডেথ, হার্ট অ্যাটাক হয়েছে। কি করবো বলুন এবার? বাড়ির মাথা ডাক্তার ওইটুকু বন্ধুপ্রীতি করবে না? না, তাহলে পোস্টম্যাডাম রিপোর্টটা অপেক্ষা করি আমরা। আপনি একটু শুনুন। হ্যালো, মেডিকেল কলেজ? হ্যাঁ বলুন। ডাউটফুল পয়জনিংয়ের কোনো এভিডেন্স পাননি? ভালো দেন তা হতে পারে, কিন্তু আচ্ছা রিপোর্টটা পাঠিয়ে দিন। তাহলে পোস্টম্যাডামেও কিছু ধরা পড়লো না? বলছে একরকম স্ট্রোকেও নাকি এরকম রক্তপাত হয় ভেতরে ভেতরে। তা যাকগে পড়ুকগে, তোমার আমার কি? সে এক আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল দেখছি। নিজেরও একটা হয়রানি করছে, আমাদেরও হয়রানি। ভাবলাম গার্লফ্রেন্ডকে নিয়ে একটু যাবো ঘুরতে, এখানেই একে নিয়ে বসে থাকতে হবে। তা আমাদের এক জুরিসডিকশন কতটুকু? কোর্টে চালান করে দেবো, যাওয়াই হবে। ডায়েরি করেছো? এই যে ম্যাডাম। জয়ানন্দ সরকার, পাবলিক রিলেশনস অফিসার, অল ইন্ডিয়া কেমিক্যালস, মাই ওয়াইফ শ্রীমতী উর্মিলা সরকার। তারপরে ওনার উপরে কারো কোনো সেরকম মনোভাব নেই যে তিনি তার স্ত্রীকে খুন করতে পারে। নিজেই এসে থানায় ডেকে বলছেন তিনি খুন করেছেন। এবার আমরা তাকে নিয়ে বসে আছি। আসামিকে ডাকো, চেহারাটা দেখি। হ্যাঁ ডাকছি ম্যাডাম। তিওয়ারে, আরে তিওয়ারে, আসামি গলে যাও। বসুন। আপনার নাম জয়ানন্দ সরকার? আপনি বলছেন আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন? যা সত্য তাই তো বলবো ম্যাডাম। সত্য মিথ্যা তাই করে ঠিক হবে? তা আপনিও জানেন না, আমরাও জানি। স্যার আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। আমার স্ত্রীর মৃত্যুর কারণ তো আমি একমাত্র জানি, তাই না? আপনি বলছেন বাই স্ট্রাগলিং গলা টিপে মেরেছেন? ঠিক তাই ম্যাডাম। আমি কি করে, হাত জড়িয়ে না এমনি শুধু হাতে বালিশ চাপা দিয়ে? একটা দুটো তিনটে বালিশ চাপা দিলাম। কি বাজে বকছেন, বালিশ চাপা দিয়ে কখনো কাউকে মারা যায় না। ম্যাডাম আমি না যখন বালিশটা চাপা দিই
তখন তখন হাঁটু চাপা দিয়ে বসছিল আমিনের উপরে। আমার আমার ওজন দেড় মন, আর উর্মিলা উর্মিলা ছিল একেবারে পাতলা লিকলিকে শরীর। উনি চটপট করেননি, চিৎকার করেননি, চিৎকার শুনে তুই ছুটে আসেনি? ম্যাডাম তুমি না বুঝতে পারিনি ব্যাপারটা, চাচারা সাধ্য ছিল না, আর চাচারা শুনতোই কে? বৃষ্টি রাত, বাইরে অসময়ে বৃষ্টি হচ্ছে, আমরা আমরা স্বামী স্ত্রী দরজা বন্ধ করে ঘুমাচ্ছি। তারপর 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 আমি উঠে দিয়ে ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার ডাক্তার তখন গেলেন। আপনি ডাক্তারকে বলেননি যে আপনি চাপা দিয়ে? বললে বললে বিশ্বাসই হতো না। আবার আমার বাড়ির বন্ধু বিশ্বাসই করতো না। তাছাড়া তাছাড়া যেমন কেমন যেমন লজ্জা করলো, কিন্তু কিন্তু আপনারা পুলিশ, আপনারা আপনি ভগবানের প্রতিনিধি, আপনাদের কাছে আমার কোনো লজ্জা নেই। মাফ করবেন, আমরা আইনের প্রতিনিধি, ভগবানের সঙ্গে আমাদের কোনো কারবার নেই। সব আইনই তো ভগবানের সৃষ্টি। আপনি আমাদের ভারতের আইন ইংরেজদের তৈরি, যার নাম ইন্ডিয়ান পিনাল কোড, এবং সব দেশের আইন যদি একই হতো তাহলে ভগবান সৃষ্টি করতে পারতেন কি করে? বিভিন্ন দেশ বিভিন্ন রকম ভাবে চলে, আইন তো কোথাও এক নেই, তাহলে তো আইনটা একই রকম ভাবেই চলতো ভগবানের সৃষ্টি হলে। এত বকবক করো না জগন্নাথ, কি যেন ভাবছিলাম। হ্যাঁ, আপনার মোটিভ কি ছিল? মোটিভ মোটিভ আর কি, মানে কারণটা কি? কি বলে গিয়ে একটু অস্বাভাবিক তো, হঠাৎ এরকম একটা কাজ কেন করলে? অস্বাভাবিক অস্বাভাবিক কেন হবে? অনেকে অনেকে তো অনেকে মারতে ইচ্ছে করে, ঘনিষ্ঠ আত্মীয়, যারা বন্ধু স্বজন, এমনকি এমনকি অনেক অনেক যারা একসঙ্গে একই ঘরে থাকে, তাদের মধ্যে তো খুবই বেশি। ম্যাডাম আপনার তাহলে রাগ ছিল স্ত্রীর ওপর? তা তা ছিল বই কি? সেই আগের কারণটাই তো জানতে চাইছি। জগন্নাথ উনি যা বলছে খাতায় লিখে নাও। আমার স্ত্রীর ওপর আমার রাগ ছিল, তারপর আমি 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 কি? আচ্ছা শুনুন, মানে আপনার স্ত্রী কিছু মনে করবেন না, আমাদের তো সবই জানতে হয়। তার কি কোনো গুরুতর অপরাধ ধরা পড়েছিল বিয়ের পরে? যেমন ধরুন অন্য কোনো পুরুষের সঙ্গে আইনি ইজিটা কেস অফ কনজুগাল জেলাসি? জেলাসি? হ্যাঁ নিশ্চয়ই জেলাসি না, আমার 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 বড্ড ছিল ভীষণ। মাফ করবেন, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করাটা বড় নোংরা ব্যাপার, কিন্তু আমাদের তো ওই কাজ, আর আপনিও পেছে পড়ে গেছেন। আমি যা জানতে চাচ্ছি তাই এই, কি বলুন, আপনার স্ত্রী কোনো ইনফিডেলিটির প্রমাণ পেয়েছিলেন? ইনফিডেলিটি বিশ্বাসঘাতকতা? কই কই না তো ম্যাডাম, এমন এমন কোনো রকম জ্যোতিষের চরিত্র বিষয়ে? ম্যাডাম আপনি অযথা আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছেন। আরে কি মুশকিল, তাহলে জেলাসির কারণটা কি? তোই ওটাই আমার স্বভাব, মেয়ের ছ মাস পর থেকে মনে হতে লাগলো আমার স্ত্রী আমার স্ত্রী আমার পক্ষে অসহ্য। সবসময় নয়, মাঝে মাঝে। তখন তখন মনে মনে প্ল্যান করলো কি করে কি করে তাকে দূর করা যায়। সে কি ছ মাস পর থেকে? অদ্ভুত। আপনার বিয়ে হয়েছিল 2 বছর আগে তাই না? হ্যাঁ। তখন আপনার বয়স ছিল 37, আপনার স্ত্রীর বয়স ছিল 29। দ্বিতীয় পক্ষ
দ্বিতীয় বাবু কেন হবে? হাবি না মশাই, তুমি আমার এই প্রথম ভক্ত। যদিও যদিও স্যার বলুন বলুন, থামলেন কেন বলুন। ব্যাচেলার জীবন, রোজগার করি প্রচুর, মেয়েদের নিয়ে খেলা করছি। খেলাধুলাটা বেশ বলেছেন কথাটা, কিন্তু আহ তুমি বড্ড বাজে কথা টেনে আনতে পারো জগন্নাথ, ওসবের কোনো বেয়ারিং নেই। ঠিক কথা ম্যাম, তবে জানেন আমি ভাবছিলাম বয়সের যখন এতটা তফাৎ, তারপরে উনি আবার ফুলে ফুলে মধু খেয়ে বেড়ান, তাই আর কি যদি কোনো সন্দেহবাতিক ছিল কিনা ওনার মনে। ছি ছি, আপনারা আপনারা আমাকে ইঁদুর ভাবলেন। তাহলে জেলাসির একটা কারণ থাকবে তো? সেটা সেটা অন্য ধরনের জেলাসি। ধরনটা একটু বুঝিয়ে বল। মানে আমি যে সত্যি দিয়ে কোনো কখনো ভাবিনি। দিব্যি ছিল বেপরোয়া, ফুর্তিমান, লাফিয়ে লাফিয়ে চাকরিতে উন্নতি করছিল। নটা থেকে পাঁচটা ডিউটি, এই এই আট ঘন্টার মধ্যে চাকরিতে আমি কোনো কোনো ফাঁকি দিইনি। কিন্তু কিন্তু যেই যেই অফিস থেকে বেরোলাম সন্ধ্যাবেলা, রাত্রি আমার রাত্রি আমার অন্য চেহারা, চমৎকার জীবন, ফ্যাকা থাকি, কিছুরই জন্য কারো কাছ থেকে জবাব নেই। ভাবি সারা কলকাতা যদি এমন একজন কেউ থাকে, সে হচ্ছে আমি এই জয়ানন্দ। মন মন যখন যা চায় তাই করতে পারি। এমনি করে এমনি করে চোদ্দ বছর কাটার পর একদিন একদিন উর্মিলার সঙ্গে দেখা হয়ে গেল। দু মাসের মধ্যে লাভ ম্যারেজ তো স্যার তাহা বলতে পারেন একেবারে। কিন্তু কিন্তু আমি না আমি অবাক। অবাক কেন? প্রথমে ভেবেছিলাম ফকিরটি তো দেখতে শুনতে বেশ একটু একটু খেলানো যাক, কিন্তু কিন্তু আস্তে আস্তে অন্য কিছু ঘটতে লাগলো আমার জীবনে। জানেন ঘটেও গেল, ঘটে গেল এমন কিছু যাতে তাদের সুখের কোনো সীমা নেই, আবার আবার কষ্টও বেশি। কষ্ট তো অনেক রকমের হতে পারে। মানুষের যদি স্বাধীনতা চলে যায় তার চেয়ে আর কষ্ট কোথায় স্যার? যদি সব চিন্তা সব সময় একদিকেই ছুটে তাহলে তাহলে কষ্ট হয় বই কি? আমার আমার না আমার নানা দিকে ঝোঁক ছিল, কিছু ভালো কিছু বদ খেয়াল, বই নাটক মদ মেষ আর ঝোঁক। কিন্তু হঠাৎ হঠাৎ পূর্ণিমা যখন আমার জীবনে এলো, অন্য অন্য সব মেয়েরা সাধারণ নিতান্তই তুচ্ছ হয়ে গেল আমার কাছে। অথচ অথচ আমি সাঁতার কেটেছি অনেক, কি কি অন্যায় বলুন তো, কি অবিচার, কি স্বার্থপরতা। বিয়ে হলো আমার যেন বিশ্বাসই হয় না যে উর্মিলা এরপর থেকে আমারই কাছে থাকবে, একই সঙ্গে একই বাড়িতে একই বিছানায়। অথচ এ তো আমার বহুদিনের অভ্যাস। আমি তো ওই যে বললাম ওই যে বললাম আমি সাঁতার কেটেছি অনেক জোয়ারে, অনেক শরীরে নির্বিঘ্নে। না রে, সব কথা অন্তর হচ্ছে জয়ানন্দ বাবু, এবার আসল ব্যাপারে আসল। ম্যাডাম শুনুন তো, আপনি হঠাৎ
হঠাৎ কিরকম বদলে গেল। পাকিস্তান কাজে তখন আমার অমনোযোগ ছিল না, কিন্তু বিয়ের পর আমি যেন বড় প্রাইভেট হয়ে গেলাম। যেন আমাকে ঘিরে একটা অদৃশ্য দেয়াল। অফিসের কাজে মাঝে মাঝে অন্য মানুষ করে যাই, কেউ যদি দেখা করতে আসে বিরক্ত বোধ করি। আগে যে পাপি মদ আমার নিত্য নৈমিত্তিক ছিল, মনে হলো অসহ্য অসহ্য, যেন সারা জগৎ থেকে আমাকে ছিন্ন করে নিয়ে এসছে ওই উর্মিলা নামের 19 বছরের মেয়েটি। কি কি নতুন বিয়ের একটা মোজ আছে তো, ওটা কিছু না, সকলেরই হয়, সকলেরই কেটে যায়। আপনারও যেত আর একটু সময় দিলেন না কেন? কে জানতো আমার জীবনটা এভাবে চুরমার হয়ে যাবে? কে জানতো আমি সাঁতার ভুলে যাব, হাঁটুর জলে ডোবান তো দুর্দশ হবে আমার। অভ্যাসের দোষে নতুন বই কিনে আনি, কিন্তু আগে যে বই দিনের পর দিন রাতে পড়া করতাম, এখন পাতাটা ইচ্ছে করে না। মনে হয় আমার আর বই পড়ে কিছু জানার নেই। এখন যা কিছু জানা সবই উর্মিলা। ভাবি একটু কোনো রোগ কোনো ব্যাধি, আমি কি বোকা হয়ে যাচ্ছি? কি করে এরকম একটা হতে পারলো? অনু পরমাণুর ও সামঞ্জস্যের নাম উর্মিলা, তার রহস্যটা কি? এত জ্ঞানের কথা আমাদের মাথায় ঢুকবে না মশাই, কোনটা কেন করেছেন তাই বলুন। তাই তো বলছি কখনো ভাবি একজনকে চাইলে অন্য সব চাওয়া মরে যায়। কখনো ভাবিনি ভালোবাসার একজনকে যদি দেওয়া যায় তা নাকি আর অন্যকে দেওয়া যায় না। কখনো ভাবিনি ভালোবাসা মানে স্বাস্থ্যকর্তা। আর তাই আমার রাগ আমার ঈর্ষা। এখন দেখুন, এই যে এখন আমরা দেখছেন আবার না, এর কথাই মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। ডায়েরিতে সই করিয়েছো জগন্নাথ? হ্যাঁ ম্যাডাম করিয়েছি, এই যে দেখুন। আমি চলি। ঠিক আছে তাহলে, আপনার উকিলকে উকিল দিয়ে কি হবে? আপনি একজন খুনের আসামি আর উকিল ঠিক করেননি? না উকিল দিয়ে কি করবো? উকিল তো আমার না না উকিল নেই আমার উকিল আমার নেই এই যে আমি মিস্টার জগন্নাথ সরকারের জামিন হচ্ছি। আমি এই কেস লড়বো, এখানে আপনার একটা সই দরকার জয়ানন্দ বাবু। কি এটা? কিচ্ছু নয়, জাস্ট এ ফর্মালিটি। জামিনের জন্য 10,000 আর 10,000 আমার ফিজ, এটা আপনার এসেট থেকে আমার প্রাপ্য হবে। তা এসেট মানে প্রভিডেন্ট ফান্ড, ব্যাংকের টাকা, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট,
স্থাবর সম্পত্তি যাই হোক না কেন আমি ডিফেন্ড করব আপনাকে। মার্ডার কেস বড় ড্রাগ করে, ইটস নাথিং, এ পেটি শ্যাম রিয়েলি। আরে মশাই আপনি ফেরার হবেন না, জানি, এও জানি যে আপনি বেকসুর খালাস পাবেন, তবে লিগ্যাল ব্যাপারে সব দিকে নজর রাখতে হয় আর কি। এই যে এইখানটায় একটা সই করে দিই। এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে চলুন মশাই, কোনো ভাবনা নেই। এলবা থেকে নেপোলিয়ানের মতো সগৌরবে স্বস্থানে ফেরত আসবেন আমি আপনি। আমি দুধে আইনজীবী গোবিন্দ মাধব ভট্টাচার্য, বড় বড় সন্তানদের আমি বাঁচিয়ে দিয়েছি, আর আপনি তো রিয়েল ইনোসেন্ট। কত বড় ডাক্তার নেই, মৃত্যুর কয়েক মিনিট পরে পরীক্ষা করেছেন, কারো বাবার বেটার শক্তি নেই যে তাকে সন্দেহ করে। পোস্টমর্টম রিপোর্টেও কম্পলিসিভ কিছু পাওয়া যায়নি, মে হ্যাভ বিন এ কেস অফ স্ট্রাগলিং, তার মানে মে নট। এখানে স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনাকে অস্বীকার করা হয়নি। ওই মে কথাটির ওপর আমি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ব, জজদের মুন্ডু ঘুরিয়ে দেব, জুরিদের চোখে রোদন ধারা নামিয়ে আনব আমি আপনার সমবেদনায়। আর কেনই বা হবে না সমবেদনা, এত বড় মানুষ আপনি, উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত, এত বড় চাকরিতে আছেন, স্ত্রীর মৃত্যুতে আপনি কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন সেদিন, কেন থানায় গিয়েছিলেন, কি বলেছিলেন কিছুই মনে নেই আপনার। কোর্টে দাঁড়িয়ে একটা ওথ নিয়ে বলবেন আমি কিছুই জানি না, কিছুই মনে নেই আমার। আপনার মুখ দেখে বোঝা যায় আজ স্ত্রীর মৃত্যুতে আপনি কতটা কষ্ট পেয়েছেন। আপনার জাজ্জল্যমান পত্নী প্রেম দেখেই জুরিদের হৃদয় দ্রব্য হবে, তারা বাড়ি ফিরে গিয়ে স্ত্রীদের ভালো ব্যবহার করবে, হয়তো বাড়ি ফেরার পথে নিয়ে যাবেন একখানা ভালো শাড়ি বা বেল ফুলের মালা বা মিঠে পাতার পান। অনেক সধবা মনে মনে বলবেন আহা এমন যদি আমার একটা শাড়ি থাকতো। অনেক কুমারী মেয়েও আপনার দ্বিতীয় পক্ষ হতে চাইবেন। আচ্ছা আমি আপনি কে বলুন তো? আপনার এখন সব থেকে যাকে বেশি প্রয়োজন আমি তাই, উকিল। আমার মনে হচ্ছিল এই যে এই যে দেয়ালে আপনার ছায়া পড়ছে, একে দেখে মনে হচ্ছিল আপনি আপনি যে বড় শকুন। তা বেশ বলেছেন মশাই, বেশ বলেছেন, তা এক হিসাবে আমরা শকুনেরই মতো, জ্ঞানের ঊর্ধ্ব সীমায় আমরা বিচরণ করি বটে, কিন্তু আমাদের দৃষ্টি পড়ে থাকে সেই রসাতলে যেখানে কিলবিল করছে চুরি, জোচ্চুরি, লোভ, হিংসা, পরস্পরিক কাতরতা, যত রকমের দুর্মতি মানুষের, যত রকমের অন্যায়, দুঃখীর দীর্ঘশ্বাস, বিধবার সর্বনাশ, বঞ্চিতের হাহাকার, অত্যাচারীর আস্ফালন, এই সবে চিকিৎসার ভার আমাদেরই উপর। যা অসুন্দর, যা অশোভন, এমনকি যা কুৎসিত, আমরা তারই মাঝে মশাল নিয়ে নেমে যাই নির্ভয়ে, উদ্ঘাটন করি গোপন কুৎসা, ছিঁড়ে ফেলি কবরটার চাদর, উদ্ধার করি বিপন্নকে। আমরা অন্য মানুষের ভাগ্য
নিজের হাতে তুলে নেই। আমরা দেবতার মতো দুঃসাহসী, আমাদের উপর নির্ভর করছে সত্যতা, ন্যায়, ধর্মতা, সুবিচার, মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব। যুদ্ধের সময় অস্ত্র দিয়ে নাড়িবুড়ি ফাটিয়ে খুন করা ঠিক, নাকি তাকে গুলি চালিয়ে হত্যা করা ঠিক, সেটা আমরাই ঠিক করে দিই। অপরাধীর মুন্ড না ছেদ করে তাকে ফাঁসিতে ঝোলানোটা যে কতটা মানবিক, তা নিয়ে আমরা দিনের পর দিন তর্ক করতে পারি। কোনো কিছুই আমাদের কাছে সহজ নয়। আপনি 7 টাকা সুদে 1,000 টাকা ধার দিয়েছেন, এর দলিল আমি লিখে দিচ্ছি, কিন্তু সেটা বোঝার জন্য আবার আপনাকে আরো একটা উকিল ডাকতে হবে। রোদ্দুর শুধু 7 রং তৈরি করে, আমরা আধারের মাঝে অসংখ্য রং খুঁজে বের করি। কোন মানুষের উপর বিশ্বাস, কোন মানুষের উপরে বিশ্বাস নেই আমাদের, তবে সকলের প্রতি আমাদের দয়া আছে। আপনি কখনো হাইকোর্টে গিয়েছেন? হ্যাঁ স্যার, গিয়েছিলাম একবার। কোন লিটিগেশন ছিল? না, আমাকে চুরি করেছিল, সমন দিয়ে গিয়েছিলাম। তাহলে তো লিগ্যাল প্রসিডিউর আপনার জানা। না, ঠিক জানা নেই। স্যার, একদিন গিয়ে আমার এত খারাপ লেগেছিল স্যার, তারপর ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আমি ওখান থেকে নিষ্কৃতি নিয়ে নিয়েছি, আর যাইনি। খারাপ লেগেছিল কেন? পুরো ব্যাপারটাই কেমন, আমার অবাস্তব লেগেছিল। আমার চোখ ধরিয়ে গিয়েছিল। কি চাপজনক, কি এলাকি ব্যাপার, কিংবা যেন এক আশ্চর্য নাটক, যেন ঐতিহাসিক মিছিল, যার মধ্যে আমাদের দেশের কিছু নেই। সেই জন্যই আমার মনে হচ্ছিল যে ওই যে হাইকোর্ট, ওখানে আমার একমাত্র আপনজন কেউ বোধহয় ছিল না। ওই যে ছোট্ট কালো রঙের লোকটি ছিল, ওই মনে হচ্ছিল আমার খুনে রাখেননি। খুনের আসামি? ঠিক কত বছর আগের কথা বলুন তো স্যার, ঠিক মনে পড়ছে না, বোধহয় 10-12 বছর হবে। সেটা কি জুন মাস ছিল? তা হতে পারে, খুব গরম চলছিল তখন। সেই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলাম আমি। তো তাই, বেটা তার বইয়ের মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছিল, ওই শয়তান বেটাটিকে বাঁচিয়ে দিয়েছিল। আশ্চর্য, কি করে বাঁচালেন এটা খুনিকে? আপনার অল শুধু স্বামী মারলেই বইয়ের মাথা ফাটে এমনটা নয়, অন্য কেউ মারলেও বইয়ের মাথা ফাটে। কেসটা ঠিক এইভাবে সাজালো, বউটি দা দিয়ে কিছু পুতুলি কাটছিল। আচ্ছা, 1 মাস আগে তার বাচ্চা হয়েছে, শরীর প্রচন্ড দুর্বল, একটা 5 বছরের ছেলে এসে হুমড়ি খেয়ে পড়লো, ব্যাস বউটি গিয়ে পড়লো ঠিক সে দায়ের উপর, মাথায় 2 ইঞ্চি বসে গেল, বড্ড খাটতে হয়েছিল ওই শয়তান বদমাইশটিকে বাঁচাবার জন্য। কিন্তু তারপর হাইকোর্টে এখন ক্রিমিনাল কেসে, আমার জুড়িবেলা ভার, তা ওই এক অগর দাস ছাড়া। তা বুঝছেন তো, অগর বাবুর বয়স 70 হয়ে গেছে। আপনি আপনি স্যার তাহলে জানতেন যে ওই
ওই লোকটাই খুনি। কি করে জানবো বলুন মশাই, আমি কি সেখানে উপস্থিত ছিলাম? তাছাড়া কোর্টে যেটা প্রমাণিত হয়েছে সেটাকেই আপনি সত্য বলে ধরে নেবেন? আপনি আপনি তাহলে মিথ্যাটাকেই সত্য বলে প্রমাণ করলেন? শুনুন জয়নাল বাবু, সত্য মিথ্যা এগুলি একটি আপেক্ষিক ধারণা মাত্র, এর কোনো সারবত্তা নেই। এগুলো এক এক পাত্রে এক এক রকম দেখতে হয়, এক এক যুগে এক এক বর্ণ ধারণ করে। নিউটনের ফিজিক্সকে মহাসত্য বলে জানতেন, কিন্তু আইনস্টাইন এসে সেটাকে উল্টে দিলেন। আপনার ভাবতে অবাক লাগে না, এই মহাজাগতিক বিশ্ব যার মাঝে এক এক একমাত্র আশ্রয়স্থল এতটুকু পুষ্টে মানুষ, যার পাঁচটা মাত্র ইন্দ্রিয়, এক মাইল দূরের জিনিস ঠিকভাবে দেখতেও পাই না, 20 গজ দূরের কথা ঠিকভাবে শুনতেও পাই না, যে জন্মায় ন্যান্ত হয়ে অজ্ঞান হয়ে, যার মাথায় গুটিয়ে গুটিয়ে না ঢোকালে সে কিছুই বুঝতে পারে না। এবার তো তাহলে বুঝছেন যে বুদ্ধির জোরে আমরা অ আ ক খ যোগ বিয়োগ শিখি, সে বুদ্ধি আলো, তার বাইরে সত্য মিথ্যা বলে কিছু নেই। এই ধরুন না আপনি সম্পূর্ণ নিরপরাধ, কিন্তু আপনার কপালে তা লেখা নেই, এমন কেউ নেই যে আপনাকে দেখা মাত্র বলে দিতে পারবে আপনি সম্পূর্ণ নিরপরাধ, সেটিও আমাকেই প্রমাণ করতে হবে গঙ্গার ধারের সেই বড় দোতলা বাড়িটায় বহু মানুষের সামনে মাথা খাটিয়ে অনেক যুক্তি সাজিয়ে। এবার তো বুঝছেন সত্য কত দুর্বল আর আমাদের বুদ্ধি কি দুর্দান্ত। দেখো বুঝলাম, হা ভগবান, আমি আমি কি কাউকেই বিশ্বাস করতে পারবো না যে আমি আমি আমার আমার উর্মিলাকে খুন করেছি? কেন পারবেন না? কিন্তু তার জন্য প্রমাণ চাই। রাস্তায় আপনি চোর বলে ধরা পড়লে মানুষ আপনাকে মেরে লাশ বানিয়ে দেবে, কোনো সত্য মিথ্যার পরোয়া ছাড়াই। কিন্তু আমরা যারা আইনজীবী বুদ্ধিজীবী, আমাদের তো আর মাথা গরম করা চলে না, তাছাড়া সচক্ষে দেখলেও সেটাকে এভিডেন্ট বলে মেনে নিতে পারি না, হয়তো ভুল দেখেছিলাম, কে জানে। আপনি কি বলতে চান, আপনি কি বলতে চান আমি এই আমি নিজের হাতে যা করেছি আমার মনটা জানে না? চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি প্রমাণ করে দেখান। আমি 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 ভাবতে পারছি না। এই তো পারবেন না, আপনি পারবেন না। যদি আপনাকে খুনি বলে দোষী প্রমাণ করতে হয় তাহলে সেটিও আমাকেই করতে হবে। এই আমাকে বা আমার মতো অন্য কোনো আইনজীবীকে, আপনি দোষী কি নির্দোষ তা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের মতো যারা আইনজীবী বুদ্ধিজীবী তাদের উপর। আচ্ছা স্যার, আমি কি আমি কি এমন আশা করতে পারি না যে আপনি আপনি আমাকে দোষী প্রমাণ করবেন? আপনি তো বেশ সুরসিক লোকমশাই, তবে আপনার ব্যঙ্গ আমি উপভোগ করলুম। শুনুন জয়নান বাবু, বলুন। আপনার সেই আশাও সুদূর করা হতো। যেমন শুনুন, আমার হাতে আপনার মামলা ফেঁসে যাবে না, আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনুন। বলুন, আপনি সম্পূর্ণ নিরপরাধ, খুন আপনি করেননি। ভুল আমি স্বপ্ন নয়, শান্তি নয়, কোন এক বোধ কাজ করে। আমি আমি কি আমি কি ভুল ভাবছি, ভুল ভাবছি, ভুল জয়নন্দ, ভুল। আমি বিশ্বাস করিনি, কখনো বিশ্বাস করবো না জয়নন্দ।
আমরা জানি তোমার পক্ষে কাজ অসম্ভব। তুমি কখনো কাউকে একটা দুরু কথা বলনি? তোমার মন আকাশের মতো উদার। তোমার কাছে কেউ সাহায্য চেয়ে টাকা চেয়ে কেউ কখনো ফিরে যায়নি? আমরা জানি তোমার মন অন্তকরণ কোমল। আমরা মেয়েরা মেয়েরা তোমাকে আদর্শ স্বামী বলে জানি। আর আমরা পুরুষরা তোমাকে আদর্শ বন্ধু বলে ভালোবাসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলতে এসছো? সব শুনছি, চলো শোনো, চলো। হ্যাঁ, কি বলছিলে? আমরা মেয়েরা তোমাকে আদর্শ স্বামী বলে জানি। হ্যাঁ, আমি জানি তুমি তোমার স্ত্রীকে কতটা ভালোবাসতে। আমরা বিশ্বাস করিনি। আমরা কখনো বিশ্বাস করব না। আমরা বিশ্বাস করিনি। সাক্ষী দেব, আমরা সাক্ষী দেব, আমরা সাক্ষী দেব, সাক্ষী দেব। কখনো বিশ্বাস করিনি, করব না। এই চলে যা, যাও যাও যাও। আমরা সাক্ষী দেব, আমরা সাক্ষী দেব, সবাই সবাই। তোমাকে বিশ্বাস করব না। চুলকার করে কার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সারস্বতীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর ঢাল ভিন্ন জেনাবি তারা একটি দিশা। কেমন করে আমাকেও শান্তি মানতে পারেন জয়ানন্দ বাবু? বলুন। আপনি কখনো এক মিনিট দেরি করে অফিসে আসেন নি? কোনো ফাইল ফেলে রাখেননি? তা তো বটেই, এটাই হচ্ছে আমার ডিউটি ছিল। আপনি কতদিন ছুটির পরেও অফিসে এসে আপনি অফিসের ডিউটি আপনি পালন করেছেন, কাজ করেছেন জয়ানন্দ বাবু? তা তো করেছি। অফিসে এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে পছন্দ করে না। অফিসের প্রত্যেকটি ব্যক্তি আপনার কাজে খুব খুশি। একবার একবার ওই একটা লিফট ম্যানের স্মল বক্স হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই সেই না? হ্যাঁ, আপনি তাকে নিজের গাড়ি করে হসপিটালে তাকে পৌঁছে দিয়েছিলেন সুচিকিৎসার জন্য। আরেকবার আরেকবার একটা ছোট্ট ছোকরা তার মা মারা গেলে আপনি সকলের আগে 500 টাকা দিয়ে তার বিধবার জন্য উপযুক্ত ব্যবস্থা করেছিলেন। মনে পড়ছে। সোনার খাতা রইল না, রইল না আসে যে আমার নানা রঙের দিন হলি। ওই যে এত বোঝাতে চাই, তবু তবু কেন কে বুঝতে চাইছে না যে আমি খুন করেছি? কেন অবশ্যই আমি 5 বছর ধরে তোমাকে চিনি। আর তোমার সেই ভিটি বিড়ালটা যখন অন্ধ হয়ে গেল তখন অফিস থেকে ফিরে কত যত্ন করে তাকে খাওয়াতে তা তো আমি জানি। আর যেবার আমার দিদি মেয়ে পালিয়ে গেল সেবার তাকে দেখতে রোজ হসপিটালে যেতে, রোজ কর্তব্য নাগরিকে বলতে শুনেছি। আমি কেন ডাক্তার হলাম না? অন্যের কষ্ট দূর করার চেয়ে কি আছে আর? আর আর সেই তুমি কিনা ভাবছো? ছি, কে না বলবে ওরকম একটা কাজ তোমার পক্ষে একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। যদিও সন্ধ্যা সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আছে
পঙ্গে নামিয়া কুর্মিলা কুর্মিলা তুই কোথায়? তুমি আপনারা আপনারা কেউ জানেন আমার আমার উর্মিলা কোথায়? তার নশ্বর দেহ ভস্মীভূত হচ্ছে এখন, আপনি তার জন্য চিন্তা করবেন না। বড় লক্ষ্মী হচ্ছিলেন, তার আত্মার সদ্গতি হচ্ছে। বা উর্মিলা 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 তুই কোথায়? তুমি তুমি কি অনেক অনেক দূরে চলে গেছো উর্মিলা? এখনো এখনো কি স্মৃতি আছে তোমার? তুমি এসো, পারো তো মুহূর্তের জন্য ফিরে এসো। আমাকে 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 আমার সত্য বলে যাও উর্মিলা, সত্য বলে যাও। দেখো দাম কি হয়েছিল বলতো? তুমি বিছানায় উঠে বসে আছো আমার দিকে তাকিয়ে। আমি 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 তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তুমি বসে আছো যে আমার আমারও ঘুম ভেঙে গেছিল বৃষ্টির শব্দে, এত এত অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না। আমার 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 খুব ইচ্ছে করছিল তোমাকে দেখতে, অনেক দিকে করবো উঠে আলো জ্বালালাম। অনেকক্ষণ অনেকক্ষণ তোমার দিকে তাকিয়ে রইলাম। তাই অমন অদ্ভুত ছিল তোমার তাকানো, বেশিক্ষণ একদিকে তাকিয়ে থাকতে নেই, চোখ টাটা মাথা ধরে। আমি বলতে যাচ্ছিলাম কি দেখছো, অমন করে তাকিয়ে আছো কেন? তুমি তুমি না ঘুমাচ্ছিলে, আমার মনে হলো আগে আগে তো ঘুমন্ত তোমাকে কোনোদিন দেখিনি, আমরা আমরা তো একসঙ্গে ঘুমিয়ে পড়তাম, জেগে উঠতাম একসঙ্গে। কি ভালো কি ভালো সেই ঘুমিয়ে পড়া, জেগে ওঠা। তোমার তোমার গলা ওই যে নীল যে শিরা নাজনি মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছিল যেন যেন পাখির পাখা, যে পাখি যে পাখি সেদিন কখন সরে গিয়েছিল? আমি 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 তোমার একটি পাহা দেখতে পাচ্ছিলাম, পায়ের পাতা, তাও তাও কি সুন্দর ঘুমের মধ্যে ঘুমের মধ্যে অনেক কিন্তু বোকা বোকা দেখা, কিন্তু কিন্তু তোমাকে তোমাকে আমার আরো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আমার আমার অবাক লাগছিল যে সেই তোমাকে বসে বসে দেখছি আমি আমি আমারই ঘরে নির্জনে, কোন শব্দ নেই, একদম সব চুপচাপ, বাইরে বাইরে কেবল জলের শব্দ, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ। আমি কিন্তু তোমার ফাঁকি দিচ্ছিলাম, আমার ঘুম ভেঙে গিয়েছিল, ইচ্ছে করে চোখ বুঝেছিলাম, আমার ভালো লাগছিল গা ভরা আরাম সুখ, চোখের পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে তোমায় দেখছিলাম, দেখছিলাম তুমি আমাকে দেখছো, আমার মজা লাগছিল। আমি অনেক কথা ভাবছিলাম,
মনে হলো আমি যেন চুরি করে নিয়ে এসেছিলাম তোমাকে, জগৎকে বঞ্চিত করে, অনেক অনেক চোখকে বঞ্চিত করে, ফাঁকি দিয়ে তোমাকে তোমাকে অন্যায়ভাবে খাঁচায় পড়েছি। কি অসম্পূর্ণ তো কথা, আমি তোমার স্ত্রী, আমরা বিবাহিত। তারপর ভাবলাম না, খাঁচায় যাকে পোড়া হয়েছে সে তুমি নাও ভাবিলা, সে হচ্ছি আমি। তুমি 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 আমার খাঁচা, আমি আমি জগৎকে বঞ্চিত করিনি, আমি আমি বঞ্চিত হয়েছি জগৎ থেকে। কেন কেন এমন হলো যে অন্য অন্য কোনো মেয়েকে আর আমার ভালোই লাগে না? সেই মেয়েরা যাদের নিয়ে একদিন আমি আমার কাছে বড়াই করো না তো, আমি যেন তোমার কথা জানি না। বিয়ের আগে কত শুনেছি তুমি মদ খেয়ে নর্দমায় পড়ে থাকতে, আরো কত রহস্য গল্প। বাবা তো তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না, কিন্তু তোমার সঙ্গে আলাপ করে আমার বেশ ভালো লেগেছিল। যেমন নম্র তেমনি বুদ্ধিমান। আমি দরকার মতো ভোল বদলাতে পারি উর্মিলা, আর সেই জন্যই তো চাকরি এরকম লাফিয়ে লাফিয়ে উন্নতি করলাম। বাজে বলবো না, নিজের বদল নিজের অযোগ্য, এটা তো তোমার স্বভাব। না উর্মিলা না, যা শুনেছ তা স্যার অনেকটাই সত্য। তা তো বটে, সেই জন্যই রাস্তার ভিখিরে দেখলে তোমার পকেটে হাত চলে যায়, সিনেমার করুণ দৃশ্যে কাঁদো। ওসব বিপ্লবী আসছেন বলতে পারো, বিলেতের ঘুষ, ওগুলো ওগুলো কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তুমি যাই হও, আমি তোমাকে ভালোবাসি। বলো তুমি তুমি কি বুঝবে না উর্মিলা, ভালোবাসা ভালোবাসা কত কঠিন, কত নিষ্ঠুর, বুঝবে না ভালোবাসা? ভালোবাসা মানে অন্যায়, আমার ভালোবাসার প্রতিদ্বন্দ্বী অন্য সব মানুষ, এই বিশাল পৃথিবী। বুঝবে না বুঝবে না, কি একজনকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না? আমি হঠাৎ স্থির করলাম, আমি বাঁধন ছিল, আমি 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 স্বাধীন হব। খাঁচা খাঁচা ভেঙে বেরিয়ে আসবে বাঁধবে আকাশের তলায়, সকলের সঙ্গে সমান হয়ে মিশব। আমার ভালোবাসা আমার ভালোবাসা তার মানে অন্য কারো প্রতি অন্যায়। বিদ্যুতের মতো গেলাম তোমার দিকে, তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটি মিলিয়ে গেল না, একটা আলো যেন উজ্জ্বল হতে হতে আমাকে তোমাকে তোমাকে অন্ত করে দিল। সেই সেই আলো অন্ধকার না না আমি ভুলিনি, আমি না আমি দুর্গের অন্যের স্বাদ পেলাম, মনে হলো মনে হলো আমি জগতের প্রেমিক, আমি বিশ্বের পরিত্রাতা, আমি সব পারি, আমার পক্ষে নিষিদ্ধ কিছু নেই। আমি আমি একটা বালিশ তুলে নিয়ে তোমার মুখে চেপে ধরলাম। চোখ মেলে তাকিয়েছিলাম, বলতে যাচ্ছিলাম আলো নিভিয়ে দাও,
এসে ঘুমাই। তোমার গলা জড়িয়ে ধরবো বলে হাতও তুলেছিলাম, কিন্তু হঠাৎ হঠাৎ যেন হাজার ছোড়া আমার বুকে এসে বিঁধল, অসহ্য যন্ত্রণা। কিন্তু ওরই মধ্যে আমার মনে পড়লো আমার তো ছোটবেলা থেকে হার্টের সমস্যা। মনে হলো বিয়ের আগেই তোমাকে সব গলা জানছিল, কিন্তু আমার যে কোনো অসুবিধা হয়নি অনেকদিন, আর বিয়ের পর তো সব সমস্যা ভুলে গিয়েছিলাম। আমি বুঝতে পারলাম আমার মরণের ডাক এসেছে। একটা দুটো তিনটে বালিশ আমি আমি হাঁটু দিয়ে চেপে দিলাম তোমার মুক্তি। তুমি বাজে বকছ, তুমি ঝুঁকে পড়েছিলে আমার মুখের ওপর, বুঝতে পারোনি কি হলো। আমি কিছু বলতে চাইলাম ভালো থেকো, এরকমই সহজ সাধারণ হয়তো কোনো কথা, আমি যাই তবে তুমি ঘুমো, তুমি ঘুমো। আমি 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 তোকে বালিশ চাপা দিয়ে তার আগে গলা টুপে গলা টিপে মেরেছিলাম। ভগবান ভগবান, তুমি তুমি আমার শেষ আশ্রয় ভগবান, আমাকে আমাকে আমার সত্য বলে দাও। আমি আমি কি করে বোঝাই আমি কি করেছি। আমি আমি কি করেছি, বড় খবর আছে, খবর আছে, ভালো খবর আছে, খবর আছে, খবর আছে, ভালো খবর আছে। দারুন দারুন, ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। বাহ বাহ, দারুন দারুন, গাছটাতে কত ফুল ফুটেছে, কি নাম এই ফুলটা? ভারী সুন্দর দেখতে। তোমার চাই পেড়ে দেবো? আমি দেখছি, আমি দেখছি। পড়ে যাওয়া জিনিস আমি তুলি না, পুষ্পা পুষ্পা রাগ ঢুকে গা নেই। পুষ্পা নাম শঙ্কর ফ্লাওয়ার সঙ্গে ক্যা ফায়ার হোমে ফায়ার। জয়নন্দ ছবি দিয়েছে দেখেছো, এই তার স্ত্রী, কি সুন্দর দারুণ দেখছে, একে কখনো মারতে পারে? একশো লোকের ভাত মারলে তবে তো মাইনে হয়, যাও আবার লপসি খাও ঘানি টানো। কখনো হতে পারে না, আর কত হবে, যাবজ্জীবন 20 বছর, ও যে মরবে 30,000 টাকা, স্ক্যান্ডালাস বলা যায় না। কিন্তু সেদিন আমাদের লক্লাসে
আলোচনা হচ্ছিল, প্রফেসর স্যার বলছিলেন এই মামলায় যথেষ্ট এভিডেন্স নেই আর মোটিভও ঠিক ছিল না। তবে শিপ্রা বলো, ব্যাপারটা বেশ কিন্তু রোমান্টিক। রোমান্টিকতা ধুয়ে জল খাও। স্পেশাল খবর নিউ আলিপুর, স্পেশাল খবর, স্পেশাল খবর, স্পেশাল খবর নিউ আলিপুর, স্পেশাল খবর নিউ আলিপুর। 14 বছর জেল, 14 বছর জেল, 14 বছর জেল নিউ আলিপুর। হ্যাঁ, আমি তো আমারও কেমন যেন ঠেকছে না, ভালো ঠেকছে না জানো, নিশ্চয়ই কোনো রহস্য আছে। খুব বড় কিছু রহস্য আছে, কারণ এটা তো হতে পারে না, এটা কখনো হতে পারে না। তা কি করে বলবো, কি সব মনে হচ্ছে বলো। এখানে দেখো লেখা রয়েছে জয়নন্দন জেল হয়েছে, তাই নাকি? কি সব উল্টো পাল্টা বলছো। হ্যাঁ দেখেছি, সরকার শুনলাম তোমার বাবা নাকি তোমার বিয়ে ঠিক করেছে। যা কি সব বাজে কথাবার্তা, এই কে যে রটায় আর শুনলে লজ্জাও লাগে একটু। কেন লয় ফার্স্ট ক্লাস পেলে শিগগিরই ব্যারিস্টার হবে, বিয়ের পক্ষে এই তো সুসময়। নগদ 10 লক্ষ টাকা, 50 ভরি সোনা। যে পুরুষ টাকা দিয়ে বিয়ে করে তাকে আমি ঘৃণা করি। আমিও ঠিক ততটাই ঘৃণা করি। না আর পারা যাচ্ছে না, বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। কিভাবে জয়নন্দ আত্মহত্যা করতে পারে আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কত ভালো একটা লোক, নিজে কিভাবে পুলিশের সামনে গিয়ে সবকিছুকে কনফেস করলো, যে তার স্ত্রীকে এতটা ভালোবাসে, সে কিভাবে কিভাবে সে খুন করতে পারে, এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সত্যি তাই, চলো যাওয়া যাক। কোথায় যাবো? চলো যাওয়া যাক, একটু আইসক্রিম খাবো। আইসক্রিম হবে না, ফুচকা লাগবে। শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে মরলো, একটা ভালো লোক, সত্যিকারের ভদ্রলোক, অনেক উঁচু ধরে। আর আমিও আপ্রাণ করে বাঁচিয়ে দিল, সত্যি বাঁচাবার যোগ্য নয় কিন্তু বাঁচার যোগ্য ছিল। সাইকোটিক, নুরোটিক, অসুস্থ, তা যাকগে মরুকগে, আমার কি? আমার মামলা আমি জিতে নিয়েছি, এখন আমার পশার বৃদ্ধি পাবে। তোমার জন্য করি আমি, জানতে চাই, আমি সত্য জানতে চাই, তাই তাই আর কোনো উপায় না পেয়ে কজনে ছাপিলাম। একদিন আমি জানতাম আমি খুন করেছি, তাই বলছিলাম, তাই বললাম, চোখে দাঁড়িয়ে হরপ করে বললাম আমি কিছুই জানি না। আগে কি বলেছিলাম কিছুই মনে নেই। আচ্ছা মিথ্যে বলেছিলাম, দুটোই তো সত্য হতে পারে না, নাকি এও কি সম্ভব?
যে দুটোই সত্য, আমি ভুল করেছিলাম, অথচ ভুল করি। আপনারা আপনাকে বলতে পারবেন? আপনাকে কি জানেন? আপনি 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 আমি আমি আপনাদেরকে কোনো না দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমি কোনো না চাই না, আমি জানতে চাই। বলুন প্লিজ, বলুন আপনারা আপনারা কি কখনো স্ত্রীকে গলা থেকে মারেন, অথবা কেউ কি ইচ্ছে করেন স্ত্রীকে গলা থেকে মেরে দিই? আবার আবার পরের মুহূর্তে পাগলের মতো ভালোবাসেন নি? আপনি আপনি আপনাকে বলছি। আরে আপনি সবাই চুপ কেন, বলুন কিছু তো বলুন। না না, বলার বলার কিছু নেই আপনাদের। আপনারা সকলেই মানুষ, আমিও মানুষ। যে খুন করেছে অথবা যে খুন করেন, জুরি জজ উকিল সাক্ষী সবাই, আইন আইন মানুষের তৈরি, যুক্তি মানুষের তৈরি, আমাদের ধর্মবোধ তাও মানুষের তৈরি করা। জানেন জানেন এই দুবছর ধরে এই দুবছর ধরে আমি ভাবছি, কোনো বড় তো ভেবেই চলেছি কি হয়েছিল, সত্যটা সত্যটা কি? সেই সংশয় সেই সংশয় আর সহ্য হল না আমার, ঝাঁপিলাম এলাম। কিন্তু এখানে তো কোনো সত্য নেই, এখানে কেউ নেই, কেউ এগিয়ে এলো না, কেউ এগিয়ে এলো না ফুলের মালা নিয়ে। জানি জানি আমার জন্য কেউ অপেক্ষা নই নেই, মালা মালা আর মঙ্গল ঘটে, কেউ কেউ নরকেও ছুঁড়ে ফেললো না, কেউ বললো না এসো এসো জয়ানন্দ এসো, কেউ বললো না এসো এসো তোমার শাস্তি নিয়ে যাও। না ক্ষমা, না প্রশ্ন, না দণ্ড, না সান্ত্বনা, কেউ কেউ যে আমাকে বলে দিতে পারি আমি যা জানতে চাই। কিন্তু মৃত্যু মৃত্যু তাও তুমি প্রমাণ দিল না আমাকে, আমাদের আমাদের মৃত্যু তাও তাও অর্থহীন, আমাদের মৃত্যু তাও অর্থহীন, আমাদের মৃত্যু তাও অর্থহীন, আমাদের মৃত্যু তাও অর্থহীন, তাও অর্থহীন। আমাদের এই নাটকটি যে মঞ্চস্থ হতে পারল তার জন্য আমাদের নেপথ্যের কারিগর নবীন মণ্ডল আর রেশমা খাতুন, কারণ ওদের প্রম ছাড়া আমাদের নাটক হতো না। সাহা আমাদের উকিল, আসাদুল ইসলাম ইন্সপেক্টর, স্মৃতি সরকার সুশ্রী মহিলা দুজন, শাহিনা ম্যাম বাড়ি গেছেন, আছেন গায়ত্রী মণ্ডল সরকার, বন্ধু সাইদুল ইসলাম, বন্ধু পত্নী স্বপ্নম দিলবাস বানু, তিন দুই ছাত্র এক ছাত্রী, প্রথম ছাত্র বুলবুল সরকার, দ্বিতীয় ছাত্র এশারুল ইসলাম এবং ছাত্রী তুলিকা চক্রবর্তী, আর
আমাদের বড় কর্তা অভিনয় করেছেন মধুসূদন মণ্ডল স্যার, ছোট কর্তা বিশ্বজিৎ বর্মন, আর আমাদের হকারে অভিনয় করেছেন বুলবুল রফিকুল ইসলাম। আমাদের নাটকের নেপথ্যে মিউজিক বাজিয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় সম্মাননীয় বিজন কাকু, বিজন মণ্ডল মহাশয়। আর জয়ানন্দের ভূমিকায় আমি, চিত্রনী নস্কর। আমি আমাদের অধ্যক্ষ মহাশয়, তাকে কিছু বলার জন্যে অভিনয় করছি। আর উর্মিলার চরিত্র অভিনয় করেছে আমার ছাত্রী, কালকেই ওকে আমি বলেছি অভিনয় করার জন্যে, কারণ এই চরিত্র অভিনয় করছিলেন আমাদের ম্যাডাম অনন্যা ম্যাডাম। আচ্ছা, তাহলে আমি একটু বলি, এত সুন্দর নাটক এবং আমি প্রথম থেকে দেখছি, নাটক হলে আমি প্রথম থেকে দেখছি আর কি। তো আমার অনেকের অভিনয়, সবারই অভিনয় ভালো লেগেছে, কাউকে ছোট বড় করবো না। তো যিনি আমাদের আজকের নাটকের নায়ক, তো সেই কয়েকদিকে বলি, যখন আমি প্রথম এখানে চাকরির জন্য আসবো, তো সুতরাং আলিপুর জেলখানা এখানে সব হাজির হয়ে গেছে। আমি সবচেয়ে ভালো লেগেছে এই রাজীববাবু, দেখছেন আমার কাল থেকে বোধ হয় আমাকে কৈফিয়ত দিতে হবে যে আপনার স্টাফ এখান থেকে বদলি হলো কেন। তো সুতরাং ছাত্রীদের কাছে এই বার্তাটা যেন না পৌঁছায়। আবার এই দেখুন, ওকে একদম অরিজিনাল ওকে, বুঝতে পারছেন? তো সুতরাং এইগুলোকে আবার বলি, আমাদের ওই ম্যাডাম ছিলেন, এই স্মৃতি ম্যাডাম, আমি তো প্রথমে চিনতেই পারছি না। তো সুতরাং আমি ওনাকে বলেছি যে ওই ড্রেসটা পরে এরপরে আসতে হবে, কারণ আমাদের মেয়েদের কলেজ, তো তাহলে মেয়েরাও একটু ভয় পাবে। তো সার্বিকভাবে, হ্যাঁ, আর একজনের কথা না বললে নয়, আমাদের হকার এবং হচ্ছে যে ডাবল বুল আমাদের কলেজে আছে, ডাবল বুল বুলবুল, অসাধারণ অভিনয়। হ্যাঁ, সুতরাং সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো, আগামী বছরে আগে থেকে কিন্তু তৈরি হতে হবে এবং একটু কৌতুকপূর্ণ হলে ভালো হয়, কারণ সবসময় আমরা বাড়িতে কান্নাকাটি করি, তো আমরা এত কান্নাকাটি আবার পছন্দ হয় না, সবসময় মনে হচ্ছে যে ইত্যাদি এরকম নানা রকম প্রশ্ন উঠে আসে আর কি। যাকে সব মিলেমিশে সুন্দর হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তাহলে এখানে শেষ করছি। স্যার, সকলে সকলে।